শুধু দর্শক শ্রোতা, দুদিন আগে ফরিদপুরের প্রতিবন্ধী কিশোরী ফাতেমা হত্যা করা হয়, তাকে নির্মমভাবে ধর্ষণ শেষে হত্যা করা হয় এমনই কথায় জানা গেছে। আর সে বিষয় নিয়েই আজকে ফরিদপুর প্রেস ক্লাবে তাদের বিচারের দাবিতে, সেই হত্যার বিচারের দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবে চলছে এখন মানববন্ধন। আমরা শুনবো তাদের কথা, প্রতিবাদ করি, আবার দেখতে পাই তার কোনো বিচার হয় না। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম আমরা, এই বাংলাদেশ দেখার জন্য নয়। আমার দেশের মায়েরা নিরাপদ থাকবে না, আমার দেশের মায়েরা নিরাপদ হাঁটতে পারবে না, এই সকল কথা আমরা বা এই সকল জিনিস আমরা দেখতে চাই নাই। তো আমরা দাবি করছি, এই ফরিদপুর শহরে যারা এই ঘৃণিত অপরাধটি করলো, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কামনা করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি ইমদাদ মিয়া। আপনারা শুনছিলেন একজন বক্তার কথা, এরপরে আমরা ইমদাদ মিয়ার কথা শুনবো। তার আগে দেখি যে ফাতেমার পোস্টারটা কি লেখা আছে। সংগ্রামী ফরিদপুরবাসী, নিজেদেরকে পুরুষ বলে দাবি করতে লজ্জা করছে, কারণ একটা প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয় এই ফরিদপুর শহরে। এই ফরিদপুর নাকি উন্নয়নে ভেসে যাচ্ছে, কিসে উন্নয়ন হয়েছে? ধর্ষণ উন্নয়ন হতে যাচ্ছে, চুরিতে উন্নয়ন হতে যাচ্ছে। আপনারা জানেন আমরা মাঝে মাঝে এই রাস্তায় দাঁড়াই, এই প্রেস ক্লাবে দাঁড়াই, হত্যা কেলেঙ্কারি দেখা যায় তার জন্য দাঁড়াতে হয়, বালিশ কেলেঙ্কারি তার জন্য দাঁড়াতে হয়, গাছ কেলেঙ্কারি তার জন্য দাঁড়াতে হয়। আজকে দাঁড়াতে হলো একজন প্রতিবন্ধী কিশোরীকে, একটি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে। এই যে পুলিশ প্রশাসন আমাদের শহরে যে শুনছি নাকি খুব তৎপর, পুলিশ ভাইদের লক্ষ্য করে বলতে চাই, আপনারা যে বেতন পান, আপনার পেটে যে তিনবার ভালো ভালো খাবার যায়, আপনার ফ্যামিলির যে ভালো ভালো পোশাক আছে কিনেন, এই টাকা কিন্তু জনগণের টাকা, এই টাকা জনগণের টাকা। এই টাকা খেয়ে আপনার দায়িত্ব পালন করবেন না কেন? আপনারা দায়িত্ব পালন করেছেন 2018 সালে ডিসেম্বরের 29 তারিখে রাত্রে ভোট ডাকাতি করে আপনি দায়িত্ব শেষ করে দিয়েছেন। একটা প্রতিবন্ধী শিশু ধর্ষণ হওয়ার পরেও 2 দিন চলে যায়, কেন একজন আসামি গ্রেপ্তার হলো না? যদি গ্রেপ্তার করতে না পারেন, এই থানার যে ওসি তার তো ওই পথে থাকার কোনো অধিকার নাই। আপনি ওখান থেকে পদত্যাগ করেন, আপনি এখান থেকে চলে যান, 3 দিনের মধ্যে আপনি গ্রেপ্তার করুন। এখানে যারা আছে, যারা শুনছেন, আপনারা ভেবে দেখুন, আপনাদেরও কি এই এর বিরুদ্ধে কথা বলা উচিত ছিল কিনা? এখানে যারা বড় বড় কথা বলে উন্নয়নের বলে মুখে ফেনা উঠিয়ে ফেলছে, তাদেরকে বলতে চাই ধর্ষণ বন্ধ করতে হবে, আমার মা বোনদের অবাধে বিচরণ করার সুযোগ দিতে হবে, আমার মা বোনদের নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তার জন্য 1971 সালে দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, এই নিরাপত্তার জন্যই মা বোনের ইজ্জত গিয়েছিল 1971 সালে। সেই ঘটনা কেন পুনরাবৃত্তি হবে? আমার বাংলাদেশ, আমার স্বাধীন দেশ, প্রগতিশীল গণসংগঠন সমূহের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। যে মানববন্ধন থেকে ফাতেমা হত্যার যারা সাথে জড়িত তাদের ফাঁসির দাবিতে এই মানববন্ধন, এবং অতি দ্রুত ফাঁসি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখানে বক্তারা। সর্বশেষ এই ছিল ফাতেমা হত্যা নিয়ে ফরিদপুরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আজকের কর্মসূচি। পরবর্তী কোনো কর্মসূচি ফাতেমা হত্যা নিয়ে যদি থাকে, সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমি রাখছি, আর আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।